পকুল ভরাটের অভিযোগ ওঠে ক্লাবের জায়গায়। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 15 নম্বর ওয়ার্ডে বস্তাপট্টি এলাকায় কালিয়াগঞ্জের প্রাক্তন চেয়ারম্যান অরুণ দে সরকার দক্ষিণ সাইডে, এছাড়াও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিতাই বৈশ্য বাড়ির পশ্চিম সাইডে অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে কালিয়াগঞ্জ শহরে হইচই। সংবাদ মাধ্যমে শিরোনামে আসার পর অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে রহস্য দানা বেঁধেছে। যে জায়গার ওপর দিয়ে মাটি ফেলা হয়েছে ঠিক পাশে সেই জায়গাটি রয়েছে অরুণ বোসের, কিন্তু তিনি অসুস্থ এবং বাইরে চিকিৎসার জন্য তার টাকার প্রয়োজন হয়। জমি বাবদ টাকা দিয়েছিলেন রুদল সিং, কিন্তু জমি বাবদ জানা যায় রেজিস্ট্রি হয়নি। জমি বাবদ টাকা দিয়ে বিপাকে রুদল সিং। বিশেষ সূত্রে জানা যায় ক্লাবের জায়গা পুকুর ভরাট হয়েছিল, পুকুর ভরাট করা হয়েছিল রুদল সিংহ। পুকুর ভরাট নিয়ে রহস্যের দানা বেঁধেছে এবং এই অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে ইঙ্গিত রয়েছে রুদল সিং এর বিরুদ্ধে। রুদল সিং পুকুর ভরাট নিয়ে এড়িয়ে গেলেন। বক্তব্য দিচ্ছে, লোক আসতেছে, আমার দিচ্ছে, এবার তোমার ডিটেইলস। আপনার লোক তাহলে কিসের জন্য আসবে? ক্লাবের লোক আসবে মানে ক্লাব? আপনি আপনার জায়গার সদস্য, আমার এখানে থাকি আমি। আপনার জায়গার উপর মাটি বসছে তো? হ্যাঁ, আমার জায়গার উপর দিয়ে ক্লাব মাটি ফেলাইছে। আমার জায়গা না, বসো মনি বসের জায়গা। আপনি বলেন আপনার জায়গা বলতেছি, মনি বসের জায়গা আছে, এটা এখনো মনি বসের জায়গা। হ্যাঁ, আপনার আপনার জাস্ট বায়না দেয়া আছে। হ্যাঁ, জাস্ট এমনি বায়না না না, মনি বসের জায়গা আছে, আমার কোনো জায়গা নাই এখানে। আমি মাল তোলা গাড়িতে রাখি এখানে, বুঝলেন? জায়গাটা মনি, কিন্তু মনি বোস জানাচ্ছে যে আপনার বায়না করা আছে জায়গা। হ্যাঁ, বায়না কোথাও হয়ে আছে আমার, মনি বোস জানাচ্ছে। কত টাকা দিয়েছেন বায়না? হ্যাঁ, কত টাকা দিয়েছেন বায়না? আমি তো জায়গার রেকর্ড ভোর করেছি, ওরকমই জায়গা ওই করা আছে। জায়গার যেটা কাগজ খরচ করছি 28,000 টাকা। হ্যাঁ, 28,000 টাকা খরচ করছি। 28,000 টাকা খরচ করে কি করেছেন? বলছে তুমি গাড়ি রাখো এখানে, যাটা করো আর এগুলো কাজ কাকু আপনি আমাকে দিয়ে দেন, এই যে আমি সব কাজ করে দিচ্ছি। সেখানে আপনি কতখানি জমির জন্য বায়না করেছেন? এখানে জমিনের জন্য বায়না করেছি আমি এই 300 শতক। 300 শতক জায়গা আপনার বায়না করা আছে? 300 শতক জায়গা এখান থেকে? হ্যাঁ, এর মধ্যে মুখেই। হ্যাঁ, মুখে এই এলাকা ঢুকতে মুখেই আপনার জায়গা। একবারে যেখানে দেখতেছেন এখান থেকে ওরকম স্কোয়ার আছে। হ্যাঁ, তাহলে আপনার জায়গা তো মাটি পড়েছে। আমার জায়গা তো, যদি মাটি যদি না যেতে ক্লাবের জায়গা কি করে যাবে? না না, মাটি তো তা আপনার জায়গার উপর পড়েছে তো। পুকুর দখলের অভিযোগ আপনার বিরুদ্ধেও আছে। পুকুর দখল এখন এটা জায়গা হচ্ছে মনি বসে, ঠিক আছে? এই জায়গাটা শুধু বয়না করছি, যতক্ষণ আমার নামে দলিল আমার নামে রেকর্ড না হবে ততক্ষণ আমার জায়গা না, এই জায়গার মালিক হচ্ছে মনি বস। তাহলে আপনি এখনই বললেন যে আমার জায়গার উপর দিয়েই ক্লাব গিয়েছে। এবার আপনি বলছেন বায়না দিছি আমি তো, তাই বায়নাকে যদি আমার জায়গা বলেন তো আমার জায়গার উপর দিয়ে গেছে। আচ্ছা, আপনার জায়গার উপর দিয়ে গিয়েছে। হ্যাঁ, এখানে আমি গাড়িটাই লাগাই, এখানে মাল টাল নামাই। আমার আপনার হেফাজতেই দিয়ে, আমার হেফাজতে দিচ্ছে। আপনার যদি হেফাজতেই দিয়ে থাকে তাহলে আপনি ক্লাবকে কিভাবে ফেলতে দিচ্ছেন ওখানে মাটি? পাশে ক্লাব আছে, কিভাবে ক্লাব তো দোষের ক্লাব আছে, ক্লাব ফেলতে চাই। এবার ক্লাবের সঙ্গে আপনারা কথা বলুন না, আপনি ক্লাবের সঙ্গে তো আমি লড়াই করতে যাবো না। আপনার কিসের ব্যবসা দাদা? হ্যাঁ, বস্তা। বস্তার ব্যবসা কতদিন থেকে করছেন আপনি? বস্তা আমি 20 বছর ধরে করছি। 20 বছর ধরে বস্তার ব্যবসা করছেন কালিয়াগঞ্জে? কি নাম আপনার? রুদল সিং। রুদল সিং, কোথায় বাড়ি? বাড়ি বস্তাপতি, মিলনপাড়া বাড়ি আছে, বস্তাপতিতেও বাড়ি আছে। মিলনপাড়া এবং বস্তাপতি? হ্যাঁ। আচ্ছা, এখানে 20 বছর ধরে বস্তা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুদাম আছে আমার। ঠিক, বিবেকানন্দ ক্লাবের সম্পাদক দেভার্গ ভট্টাচার্য বলেন, কে বা কারা মাটি ফেলেছে জানা যায়নি। আমার নাম দেভার্গ ভট্টাচার্য। দেবাঙ্গ দেভার্গ, দেভার্গ ভট্টাচার্য। বলছি যে কালিয়াগঞ্জ বিবেকানন্দ ক্লাবের আপনি কোন দায়িত্বে আছেন? আমি সেক্রেটারি পদে আছি। একটা অভিযোগ উঠে আসছে যে ক্লাবের একটা পুকুর রয়েছে, সেই পুকুরটা রাতের অন্ধকারে এবং দিনের আলোতে আপনারা ভরাট করছেন, এই বক্তব্যটাতে আমি বলতে চাই যে দেখুন, আমরা বাইরে থেকে মানে আমি বেসিক্যালি বাইরে থাকি, তো আমি ক্লাবের দায়িত্বে আছি, কিন্তু আমি কাউকে সন্ধ্যাবেলায় ঘটনাটা শুনলাম এবং আমিও আশ্চর্যজনকভাবে বলতে পারি যে কে বা কারা এই মাটি ফেলেছে, এই ব্যাপারে আমার কোনো অবগত বা মানে কোনো বড় কিছু জানা নেই। তো আমি এটার তদন্ত করতে মানে এটার ব্যাপারে আমাদের ক্লাব মেম্বারদেরকে বলেছি যে কী ব্যাপার, কী জন্য কী হয়েছে, সেটাও ওরা দেখছে যে কে রাতের অন্ধকারে এরকম মাটি ফেলেছে যাতে ক্লাবের দুর্নাম হয়। দিনের বেলা তো মাটি ফেলেছে, সেটাই হোক, যাই হোক, আমি যার জন্য মানে খবরটা আমি যখন পাই আমিও দৌড়ে আসি যে ব্যাপারটা কী হলো, এরকম মাটি আমাদের ক্লাবের
জায়গায় মাটি ফেলছে বা কিছু এলাকাবাসীর অভিযোগ যে বিবেকানন্দ ক্লাব তারা নিজেরা আমার জায়গা ব্যবহার করে মাটি ফেলছে কি বলবেন না না এরকম বিবেকানন্দ ক্লাব কোনোদিন কারোর ব্যাপারে বা কারোর জায়গা দখল করা বা কোনো কিছুর সাথে জড়িত নয় এটা আমি মুখ ফুলিয়ে বলতে পারি কারণ এই ক্লাব অনেক পুরনো ঐতিহ্যবাহী ক্লাব কালিয়াগঞ্জের এবং এই কালিয়াগঞ্জের এই ক্লাবের ছোট্ট একটা পূজোটাকে আমরা ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি এখনো তো এই ব্যাপারে আমি একদম নিশ্চিত যে এরকম কোনো ঘটনা আমাদের ক্লাবের দ্বারা ঘটেনি এবং চেষ্টা করছি যেটা ভালোর জন্য সমাজের জন্য হবে সেই জিনিসটা আমরা অবশ্যই করব এবং আমরা মানুষের সাথেই আছি কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রামনিবাস সাহা বলেন পুকুর ভরাটের খবর পেয়ে পুকুর ভরাট যাতে না হয় এই নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বিএলআরের সাথে কথা বলে তদন্ত করব আইনগত ব্যবস্থা নেওয়া হবে আপনার ওয়ার্ডে এবং আপনার বাড়ির পিছনে ঢিলছোড়া বিরুদ্ধে ওখানে একটি ক্লাবের পক্ষ থেকে মাটি ফেলা হচ্ছে পুকুরের মধ্যে বলে অভিযোগ এসেছে ক্লাবের নিজস্ব পুকুরেই ক্লাব দিনের বেলায় মাটি ফেলছে হ্যাঁ এই যে পুকুর বোঝানো এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ কী বলবেন সেদিন আমি ছিলাম না আমি ডাক্তার দেখাতে কলকাতা গিয়েছিলাম তো কলকাতায় আমার কাছে ফোন আসলো আসার পর আমি মিউনিসিপ্যালিটিতে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব ছিলেন ওনাকে ফোন করলাম ফোন করে তৎকালীন মাটি ফেলা বন্ধ করানো হয়েছে তারপর যে এই আনলিগাল কাজ করছে তাদের এগেনস্টে যেরকম জানাবো আর আমরা না হলে লিগাল ব্যবস্থা নেব